পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এবারের দ্বাদশ সংসদ নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। নির্বাচনে অন্তত 50% ভোট পড়বে। বিএনপির অংশগ্রহণ না করাটা বড় কোনো ইস্যু হবে না। যুক্তরাষ্ট্র ডক্ট্রিন অফ রিয়েলিটিতে বিশ্বাস করে, তারা বাস্তবতা অনুধাবন করবে। ডক্টর মোমেন বলেন, যারা অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলেছেন তাদের দেশে ভোটার উপস্থিতি সংখ্যা খুব কম। আমেরিকার কথাই ধরেন, যেখানে ভোটার উপস্থিতি উপনির্বাচনে 1.5%। আমেরিকায় অনেক রাজ্য আছে যেখানে ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, সেগুলোকে তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলে। আমরা আগামী নির্বাচনে প্রায় 25টি দল অংশ নিচ্ছে। সরকারি কর্মচারী ও ব্যবসায়ীদের ভিসা নিষেধাজ্ঞা আতঙ্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব সরকারি কর্মকর্তা ছেলে মেয়ে বিদেশে থাকে, দুর্নীতি করে যারা বিদেশে বাড়িঘর করেছে, তাদের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। আর কিছু ব্যবসায়ীর মধ্যে মার্কিন ভিসা নীতি কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। এর বাইরে আমাদের ভোটার বা জনসংখ্যার মধ্যে তেমন কোনো মার্কিন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন নয়। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি যে যারা হরতাল অবরোধ করছে তাদের বিরুদ্ধে কোনো ভিসা নীতি হয় কিনা। যদি তাদের ক্ষেত্রে কোনো ভিসা নীতি না হয়, তাহলে অন্যরাও তেমন ভিসা নীতিকে পাত্তা দেবে না। তখন তারা মার্কিন ভিসা নীতিকে ভুয়ো হিসেবে আখ্যায়িত করবে।